হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আওয়ার ভিলেজ চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতিদিনকার মতো আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি চলে আসছি। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের জমিতে কিছুটা জায়গার বাড়তি করে রাইখা দেওয়া হয়েছে এবং চারোধারে ঘেরের মতো বানানো হয়েছে। মাঝখানে আমরা কিছু গাছ, মানে সবজি গাছ রোপণ করে রাখছি। সো আজকে আমি সেইটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। সো আজকের ভিডিওটা কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখন যে এই গাছটা দেখতে পাইতেছেন, এই যে একটা পেঁপে গাছ, এটা হয়েছে পুরুষ পেঁপে গাছ। হ্যাঁ, এই পেঁপে গাছটার এখন, এটা পুরুষ পেঁপে গাছ, এটা ফলন ধরে না, ফলন ধরবেও না মনে হয়। আর এই দেখতেই পাচ্ছেন ফুল হয়েছে এই পুরুষ পেঁপে গাছটা। সো এইটা সাথে এইটা লাগানো হয়েছে একসাথে, এই যে দেখতেই পাইতেছেন এইটাই কি পরিমাণ ফলন ধরছে, কত ছোট গাছ, তারপরও কি পরিমাণ ফলন ধরছে। আর ওইটা এখন পর্যন্ত ছোট, তার সাথে সাথে এখানে একটা মরিচ গাছও লাগানো আছে, যে দেখতেই পাইতেছেন একটা মরিচ গাছ। মরিচ গাছে ফুল ফুটছে, এখন তোর ফল ধরে নাই। এই একটা পেঁপে গাছ দেখতে পাইতেছেন একসাথেই লাগানো, এই পেঁপে গাছেও পেঁপে ধরছে, কি পরিমাণে পেঁপে ধরছে দেখতেই পাইতেছেন। এখানে প্রচুর পরিমাণ পেঁপে হয়, কিন্তু আগেরবার সব কিছু ওই জমির পাশে এটা ই করা হয়েছে, এই জন্য তলাই গেছে পানিতে, এই জন্য আর ফসল হয় নাই, মানে ফলন ধরে নাই বেশি। সব পেঁপে গাছের তো জানিনি যে পানি পেলে পচে যায়, গোড়া পচে গেছে। সাথে সাথে দেখতেই পাইতেছেন এই যে এই একটা পেঁপে গাছ, এইটাই ফলন ধরছে। সো তার পাশে আছে কিছু কলা গাছ, এই কলা গাছে প্রচুর পরিমাণে কলা ধরে, আমি আপনাদের সেটাও কলাও দেখাবো। এই যে দেখতেছেন এই একটা পেঁপে গাছ, এইটাও পেঁপে ধরছে। সাথে আছে আম গাছ, আমের বাচ্চা, মানে ছোট আম গাছের চারা রোপণ করা হয়েছে। এই পেঁপে গাছ হয়েছে এইটা, এটা এখন পর্যন্ত ফলন ধরে নাই। আর পুরুষ পেঁপে গাছ ছিল, তার জন্য মাথা কাটা দেওয়া হয়েছে। পুরুষ পেঁপে গাছের মাথা কাটা দিলে নাকি আরও ফলন বেশি ধরে। হ্যাঁ, এই যে দেখতেই পাইতেছেন কলা গাছ, কলা গাছে ভালো পরিমাণ ফলন ধরে প্রতি বছরই। হ্যাঁ, এইবারও ফলন ধরছে। হ্যাঁ, আগেরবার ছিল এই পর্যন্ত, বাট এইবার একটু বাড়ানো হয়েছে, বাড়ানো হয়েছে। আর এই যে দেখতেই পাইতেছেন কলা ধরছে, আর ভিতরে আছে, ঘেরের ভিতরে আছে ঢেঁড়স গাছ, মরিচ গাছ। এইগুলো করার পর আমাদের এখন আর গিন্নে খাওয়া লাগে না, সব আমরা নিজেদের জমি থেকেই খাই নিয়ে নিয়ে। সো আজকে এই পর্যন্ত ভিডিও, সম্পূর্ণ আবার পরে আরেকটা দেখাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।